शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्यति राजायो विवेकानंदसुरये सच्चित् सुखस्वरूपायो स्वामिने तापहारिने। ठाकुर मा ओ स्वामीजीर चरणे अभूमिलुंठित प्रणाम निवेदन करी। श्री मा शारदा देवी फेसबुक पेज थेके आमादेर धारावाहिक जे मातृ अनुध्यान श्री श्री मायर कथा थेके आम्रा पाठ करी एवं सेई मायर सान्निध्य आम्रा लाभ करी। मानुष चक्षे मा के दर्शन करी एवं मायर श्रीमुख निसृत जे कथा सेगुली श्रवण मात्रई आम्रा जेनो मायर सान्निध्य उपलब्धि करते पारी। आज आम्रा मायर संग करब जेखाने जयरामबाटीते मायर पुरातन बाड़ी 1320 साल 25 ज्योष्ठ। अरूपानंद जी लिखछेन, श्रीजुत सुरेंद्रनाथ भौमिक और डाक्तर दुर्गापद घोष आसियाछेन, आज अपराह्ने ताहारा रौना हईबेन। पूर्वाह्ने स्नानान्ते ताहारा श्री श्री मा के प्रणाम करिते गेलेन। मा ताहादिगके माथाय हात दिया आशीर्वाद करिलेन एवं बसिते बलिलेन। दुई एक कथार पर सुरेन बाबू मा के जिज्ञासा करिलेन, मा ठाकुर के पूजा करते गिये एकटा खटका बाधे, जेमन একজনের হয়তো ইষ্ট দেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে, কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্ট দেবীর পূজা করে জপ বিসর্জনের সময় তৎপ্রসাদাত মহেশ্বরী বলতে তার কেমন একটা খটকা বাধে। খুব সুন্দর একটি প্রশ্নের কথা সুরেনবাবু মাকে বলছেন। বলছেন ঠাকুর গুরু এবং ইষ্ট, তার যদি ইষ্ট দেবী কেউ হয়ে থাকে, হয়তো তিনি মা কালীকে মন থেকে ইষ্ট বলে মানেন, কিংবা হয়তো মা দুর্গাকে ইষ্ট বলে মানেন, তাহলে যখন তিনি সেই জপটি শেষ করেন, জপ শেষ হওয়ার পর আমরা যখন জপ অর্পণ করি, বলছে সেই অর্পণের সময় ঠাকুরকে যখন সেই তৎপ্রসাদাত মহেশ্বরী, মহেশ্বরী তো দেবীকে সম্বোধন করা হয়, তো ঠাকুরকে মহেশ্বরী বলতে সম্বোধন করতে একটু যেন কেমন দ্বিধা বোধ হয়, কেমন একটা খটকা বাধে বলছেন। মা সহাস্যে, তা বাবা, তিনি মহেশ্বর, তিনি মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়, তাতে সব দেব দেবীর পূজা হয়, ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। এই দ্বিধার কথাটি শুনে মা যেন একটু হাসলেন, কারণ ঠাকুর আর মা তো অভিন্ন। তাই বলছেন ঠাকুরকে যদি মহেশ্বর বলো তাহলেও হবে, আবার মহেশ্বরী বললেও হবে, কারণ তিনি তো স্বয়ং কালী। তাই বলছেন মা, তা বাবা, তিনি মহেশ্বর, তিনি মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। যে কোনো বীজ দিয়ে যে কোনো দেবতাকেই আমরা স্মরণ করি না কেন, যে কোনো দেবীকেই আমরা স্মরণ করি না কেন, প্রত্যেকটি দেব দেবীময় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাই বলছেন তাতে সব দেব দেবীর পূজা হয়, ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। সুরেনবাবু আবার প্রশ্ন করছেন, মা ধ্যান ট্যান তো কিছুই হয় না, অর্থাৎ জপের কথা না হয় তিনি ক্লিয়ার করে নিলেন যে ঠাকুরকে জপ অর্পণের সময় তাকে না হয় মহেশ্বরী বলেই তিনি ডাকবেন, তাতে কোনো দ্বিধা নেই, মা বলে দিলেন, কিন্তু বলছেন ধ্যান ট্যান তো কিছু হয় না। মা বলছেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। মায়ের এই উক্তিটি কিন্তু আমাদের সকলের কাছে একটা বিরাট আশ্বাস বাণী, কারণ আমরা মায়ের যারা সন্তান, সাধারণ সন্তান আমাদের মতো,
অনেকেরই কিন্তু হয়তো এই সমস্যাটি রয়েছে যে ধ্যান তো আমরা ঠিক করে করতে পারি না, আমরা তো তেমন সাধক নই, তেমন সাধনা করতে শিখিনি, তাই ধ্যান তেমন হয় না। সুরেনবাবু প্রশ্ন করছেন, যখন মা কিন্তু একটি সহজ সরল সমাধান দিলেন, বলছেন তা নাই বা হলো, ঠাকুরের ছবি তো আছে, ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকবে, তার দিকে তাকিয়ে থাকলেই হবে। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরে মা আবার একটি ঘটনার উল্লেখ করছেন, ঠাকুরের তখন অসুখ কাশীপুরে, ছেলেরা পালা করে থাকতো, তখন গোপাল রয়েছে, ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে, অনেকক্ষণ ধ্যান করছে। গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুঝে যার ধ্যান করছে তিনি এখানে রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গিরিশবাবু যখন এসে শুনছেন যে ঠাকুরকে ফেলে রেখে তিনি গোপাল যা দেখাশোনা করতে থাকতেন, যখন তিনি ঠাকুরের কাছে, তিনি নাকি ধ্যান করতে গেছেন, বলছেন যার ধ্যান করছে সে এখানে রোগশয্যায় কষ্ট পাচ্ছে, আর ও কিনা গেল ধ্যান করতে। গোপালকে ডেকে পাঠালেন, ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন, বলেই ঠাকুর বলছেন, পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি, তা নয়, তোর অনেক করা ছিল জন্মান্তরে, তাই, অর্থাৎ ঠাকুরের পদসেবা করবার সুযোগ এটি একটি দুর্লভ সুযোগ। বলছেন আমার পায়ে ব্যথা হয়েছে বলে কি আর তোকে আমার পদসেবা করতে বলছি, তা নয়, তোর জন্ম জন্মান্তরে অনেক সাধন করা ছিল, তাই সেই দুর্লভ পরম পদকমল সেবা করবার দুর্লভ সুযোগটি ঠাকুর সেই সন্তানকে দিচ্ছেন। গিরিশবাবুর এই কথা শুনে মনে পড়ে যাচ্ছে অপর একটি ঘটনা, মা নহবতে কাজ করছেন, কর্মব্যস্ত, আর লাটু মহারাজ ধ্যান করছেন। ঠাকুর যখন পঞ্চবটির দিকে যাচ্ছেন, দেখছেন যে সেখানে ধ্যানস্থ হয়ে রয়েছেন, বলছে ও লেটো, তুই যার ধ্যান করছিস সে যে ওখানে রুটি বেলতে বেলতে অস্থির হয়ে গেল, আর তুই এখানে ধ্যানে বসেছিস, যা তাকে গিয়ে সাহায্য করগে যা। অর্থাৎ কি না, যেই মহামায়ার ধ্যান করতে তিনি সেখানে বসেছেন, তিনি তো স্বয়ং সেই সারদা রূপে অবতীর্ণ হয়ে নহবতে বাস করছেন, তিনি করছেন সংসারের কাজ, তাকে সাহায্য করলেই যে ফল হবে তা শুধু শুধু বসে ধ্যান করলে হবে না। ঠাকুর তাই বলছেন চিনতে হবে, ঠাকুর বলেছেন অবতারকে চেনার শক্তি তো সকলের থাকে না, তাই এখানেও গিরিশবাবু যিনি কিনা প্রথম থেকে ঠাকুরকে অবতার বলে চিনতেন ও জানতেন, তিনি তাই এই কথাটি বলতে পারছেন যে যার ধ্যান করছো গিয়ে ওখানে বসে তিনি এখানে রোগশয্যায় কষ্ট পাচ্ছেন, তাই আলাদা করে ধ্যান করে লাভ নেই কোনো, তার চেয়ে অনেক বেশি পুণ্যফল লাভ সম্ভব যদি তাকে একটু সেবা করবার সুযোগ পাও, এ সুযোগ দুর্লভ সুযোগ। মা আবার বলছেন ওকে দেখবে তাহলেই হবে। সুরেনবাবু বলছেন মা যথানিয়মে তিনবেলা জপ করাও সবসময় হয়ে ওঠে না। মা আবার বলছেন মা সব কিছুতেই কিন্তু ভীষণ লিবারাল, দেখুন জপ করা হয়ে ওঠে না সেটিও যখন বলছেন, মা তাতেও বলছেন তা নাই বা হলো বাবা, স্মরণ মনন রাখবে, যখন পারবে জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। অর্থাৎ কি না, মা বলতে চাইছেন যে সবসময় ঠাকুরকে আমাদের স্মরণ মনন করতে হবে, তার শরণাগত হয়ে থাকতে হবে, জপটি না হয় নাই হলো, ধ্যানও না হয় নাই হলো, তার সহজ সমাধান দিচ্ছেন যে ধ্যান না হলে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বসে থাকবে তাতেই কাজ হবে, আর জপ যদি নাও করতে পারো সব সময় তার কথা স্মরণ রাখবে, আর যখন সুযোগ হবে তখন জপ করবে তাহলেই হবে। বলছেন অন্তত প্রণামটা তো করতে পারবে, অর্থাৎ ঠাকুরকে প্রণামটা তো করবার তোমার সময় হবে। দুর্গাবাবু প্রশ্ন করছেন মা
আহারাদের সম্বন্ধে কিরকম নিয়ম পালন করে চলতে হবে বুঝতে পারিনি। মা বলছেন, আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন। প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন, বলতেন ওতে ভক্তির হানি হয়। তাছাড়া তাকে মনে করে খাবে দাবে, অর্থাৎ মা বলতে চাইছেন যে খাওয়ার ব্যাপারে ঠাকুর একটা নিয়ম খুব মানতেন, বিশেষ করে মানতেন, এবং সেই নিয়মটা হচ্ছে যে শ্রাদ্ধের অন্ন, বিশেষত আদ্য শ্রাদ্ধের অন্ন, প্রথম শ্রাদ্ধ যেটি সেটিকেই আদ্য শ্রাদ্ধ বলা হচ্ছে, সেই আদ্য শ্রাদ্ধের অন্নটি খেতে ঠাকুর নিষেধ করতেন, কারণ তাতে ভক্তির হানি হয়। তাছাড়া তাকে মনে করে খাবে দাবে, অর্থাৎ যাই খাদ্য আমরা গ্রহণ করি না কেন, মা বলছেন তাকে স্মরণ করে নেবে, তাকে নিবেদন করে নেবে, যেন তাঁরই প্রসাদ আমরা পাচ্ছি, এই ভাব নিয়ে খাবার খেতে হবে। দুর্গাবাবু আবার বলছেন, তিনি তো ডাক্তার, হসপিটালে থাকেন চিকিৎসার কাজে, তো সেখানে অতটা নিয়ম মানা তার পক্ষে সম্ভব হয় না, তাই তিনি বলছেন, মা হাসপাতালে কাজকর্ম করতে অনেক সময় হয়তো পিপাসায় সেইখানেই যার তার জল খেতে হয়, খেয়েও থাকি, তার কি হবে মা? মা বলছেন, তা কি করবে বাবা, কাজের জন্য করতে হয়, ঠাকুরকে স্মরণ করে খাবে, কাজের জন্য ওতে দোষ হবে না। মা আবার সহজ করে এই সমাধানটি দিচ্ছেন যে কাজের জন্য তোমাদেরকে বাইরে থাকতে হয়, সেখানে অত নিয়ম মানা তো সম্ভবপর হয় না, তো যাদের কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা কঠিন, মা বলছেন, তাই যথা সম্ভব তাকে স্মরণ করে তারপরে খাবে। সুরেনবাবু বলছেন, এই তো মা, সংসারে দশজন নিয়ে বাস, রান্না হতে হয়তো দুজন অগ্রভাগ খেয়েই গেছে, তারপর সেই অন্ন এলো, তা নিবেদন করতেও দ্বিধা লাগে। সুরেনবাবু বলছেন যে সব খাদ্য যাই আমরা খাবো তা ঠাকুরকে নিবেদন করে খাওয়ার কথা মা বলছেন, বলছেন কিন্তু মা সংসারে তো দশজনকে নিয়ে থাকা, হয়তো এরকম হয়েছে যে আমি খাওয়ার আগে আরও দুজন খাবারের অগ্রভাগটি খেয়ে গেছেন, তারপর সেই খাবারটি ঠাকুরকে নিবেদন করব, কেমন একটা মানসিক অসুবিধা হয়। মা তখন বলছেন, তা সংসারে ওরকম হবেই, আমাদেরও হয়, ধরো না একজন হয়তো রোগা, তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো, তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। মা বলছেন সংসারে অনেক সময় এই ধরনের অসুবিধা তো হতেই পারে, কেউ হয়তো অসুস্থ, তার জন্য আগে উঠিয়ে নিতে হয়, তখন কি করবে, প্রথম যেটি এলো প্রথম সেই অগ্রভাগটি অন্য কেউ হয়তো খেয়েছে, খেলেও মনে মনে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে, এবং সেটিও ঠাকুরই আমাকে খাদ্য যোগাচ্ছেন, তিনি তো আমাদের অন্নদাতা, তিনি না দিলে আমরা তো খাওয়ার সাধ্য নেই, তাই তিনি সেটি আমাদের যোগান দিচ্ছেন, এই মনে করে তাকে স্মরণ করে খাবে, দোষ হবে না। সুরেনবাবু আবার বলছেন, মা মনের যা অবস্থা তা আর কি বলবো, আপনি অন্তর্যামিনী, বুঝতেই পারছেন, আর যে ভোগ কবছর ভুগছি, আপনার আশীর্বাদ না থাকলে হয়তো এতদিনে মরেই যেতুম। বলছেন মনের যা অবস্থা, এই সাংসারিক যে পাকচক্রে পড়ে রয়েছি আমরা, আমাদের যে মনের অবস্থা আপনি তো অন্তর্যামিনী, আপনি বুঝতেই পারছেন, আর আপনার আশীর্বাদ না থাকলে, সুরেনবাবু বলছেন, এই কবছরে যা ভোগ ভুগছি হয়তো বা মরেই যেতুম। মা বলছেন, হ্যাঁ বাবা, সংসারে যা কষ্ট তা আর বলতে, কষ্টের পার নেই, তোমাদের তো আছেই, আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন, এই মেয়েটাকে রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি, অর্থাৎ মা বলছেন তিনি স্বয়ং মহামায়া, তা সত্ত্বেও
তিনি কিন্তু যখন সংসারে রয়েছেন সেই মানবী দেহটি ধারণ করে, তখন কিন্তু সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা তিনিও কিন্তু ভোগ করছেন একইভাবে। এবং তিনি বলছেন, ঠাকুর যেভাবে রেখেছেন এই রাধিকে নিয়ে কত যন্ত্রণা আমি ভোগ করছি। সুরেনবাবু বলছেন, হ্যাঁ মা, এখানকার এই ভাব দেখেই মনকে প্রবোধ দিই আর ভরসা হয়। মা তো সংসারের যন্ত্রণা নিজেই দেখছেন, কাজেই দয়া হবে। সুরেনবাবু বলছেন, হ্যাঁ মা, আমি যখন দেখি যে আপনি এই সংসারের মধ্যে রয়েছেন, সংসারী মানুষের কত জ্বালা যন্ত্রণা কষ্ট আপনি তো সেটি দেখছেন অনুভব করছেন, তাই দয়াময়ীর কৃপা নিশ্চয়ই হবে সকল সংসারী ভক্তের উপর। মা অভয় দিচ্ছেন, তা ভয় নেই বাবা, ঠাকুর আছেন, তিনি তোমাদের ইহকাল পরকাল সব রক্ষা করবেন। আবার একটি অপূর্ব আশ্বাস বাণী আমরা শুনতে পেলাম মায়ের শ্রীমুখ থেকে উচ্চারিত হতে। তিনি বলছেন, তোমাদের ভয় নেই বাবা, ঠাকুর আছেন, তিনি তোমাদের ইহকাল পরকাল সব রক্ষা করবেন। সুরেনবাবু বলছেন, মা দূরে পড়ে থাকি, স্বপ্ন কি সত্য? মা বলছেন, হ্যাঁ সত্য বই কি, তার স্বপ্ন সত্য। ঠাকুরও বলতেন যে দেব স্বপ্ন সত্য, তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতেন। মা আবার বলছেন যে ঠাকুর কিন্তু এই দেব স্বপ্ন কোথাও বলতে নিষেধ করতেন, যদি ঠাকুরেরও স্বপ্ন কেউ দেখে থাকে তাহলে সেই স্বপ্ন ঠাকুরের কাছে বলতেও তিনি নিষেধ করতেন। সুরেনবাবু বলছেন, মা ঠাকুর কেমন জানিনি দেখিনি, আমাদের ঠাকুর বলুন যা বলুন সবই এখানে আপনি। সত্যি মায়ের মতো দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী তো আর কেউ নেই, তাই তিনি বলছেন সুরেনবাবু যে ঠাকুর কেমন আমরা জানিনি দেখিনি, কিন্তু আমাদের কাছে ঠাকুর বলুন আর যাই বলুন সবই হচ্ছেন আপনি। মা আবার অভয় দিয়ে বলছেন, ভয় নেই, ঠাকুর দেখবেন বাবা, ইহকাল পরকাল সব দেখবেন, সব রক্ষা করবেন। আশ্বাস দিচ্ছেন মা যে সংসারে আছো তোমরা কিন্তু ভয় নেই, তোমরা ঠাকুরকে যদি স্মরণ মনন করো, নিত্য যদি তাকে মনে রাখতে পারো, বলছেন অন্তত প্রণামটুকু তো করতে পারবে, সেটুকু যদি করতে পারো তাহলে তোমাদের ইহকাল পরকাল সব তিনি দেখছেন, তিনি দেখবেন, তোমাদের কোনো ভয় নেই। আহারাদের পর তাহারা রওনা হইলেন, সঙ্গে বরদা মামা, তিনি কলিকাতা আসিবেন। তাহারা ক্রমে উত্তর দিকের মাঠে পড়িলেন। মা কিছুদূর পর্যন্ত আসিয়া যতক্ষণ দেখা গেল চাহিয়া রহিলেন। কি অসীম স্নেহ জননীর, তারা যখন চলে আসছেন যতদূর পর্যন্ত দেখা যায়, মা পিছু পিছু এসেছেন, দাঁড়িয়ে দেখছেন যতদূর পর্যন্ত তাদেরকে দেখা যায়। কি স্নেহময়ী জননীর এই রূপ আমরা যেন দেখতে পাচ্ছি মায়ের এই ছবিতে। 28 জ্যৈষ্ঠ 1320 জয়রামবাটি, মধ্যাহ্নে মায়ের ঘরের বারান্দায় আমি ও আর একজন খাইতে বসিয়াছি। মা বলছেন, রাধু বললে এবার নাকি আশ্বিন মাসে খুব মারামারি হবে, পাঁজিতে লিখেছে, কি সরল বালিকা স্বভাবা মা দেখুন। রাধু মাকে বলেছেন যে আশ্বিন মাসে খুব মারামারি হবে, পাঁজিতে নাকি এরকম লেখা আছে। মাও সেটি সরল বিশ্বাসে বিশ্বাস করেছেন এবং মহারাজকে বলছেন যে এবার নাকি আশ্বিন মাসে খুব মারামারি হবে, পাঁজিতে লিখেছে। মহারাজ তখন বলছেন, মারামারি নয় মা, মহামারি। কথা প্রসঙ্গে মা বলিলেন, ঠাকুরের আবির্ভাব থেকেই সত্য যুগ আরম্ভ হয়েছে, বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন। মা বলছেন যে ঠাকুর যবে থেকে এসেছেন তবে থেকেই যেন সত্যযুগের সূত্রপাত হয়েছে, এবং তার যারা পার্ষদ হয়ে এসেছেন তারা সাধারণ কেউ নয়, বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন।
এই নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি। মা বলছেন এই যে নরেন সঙ্গে এসেছে ঠাকুরের, সে হচ্ছে সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি। তিনি তো শত ঋষির মধ্যে বলতে পারতেন, তা না বলে সেই বড় সাত জনের মধ্যে একজনকে বললেন। অর্জুন যোগীন হয়ে এলেন। তেমন প্রধান প্রধান কটি থাকে, অনেক থাকে কি? টোকো আম অনেক পাওয়া যায়, ফজলি আম কি বেশি পাওয়া যায়? অর্থাৎ বলছেন ঠাকুরের সঙ্গে যারা পার্ষদ হয়ে এসেছেন তারা কিন্তু অবশ্যই বিশেষ বিশেষ ব্যক্তি, এবং তাদের সেই বিশেষত্ব বোঝাতেই তিনি বলছেন ঠাকুর তো বলতে পারতেন যে শত ঋষির মধ্যে একজন, কিন্তু শত ঋষির একজনকে তিনি ডাকেননি, প্রধান যে সপ্ত ঋষি তার মধ্যে একজনকে নিয়ে এলেন। নরেন হয়ে সে এলো তার কাজ করবে বলে, সেই রকমই যোগীন মহারাজের কথা বলছেন। বলছেন প্রধান প্রধান কয়েকটি থাকে, টোকো আম অনেক পাওয়া যায়, ফজলি আম কি বেশি পাওয়া যায়? সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে, এই সব সর্বপ্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন। অর্থাৎ ভগবান যখন আসেন তখন তার যারা পার্ষদ সেই সঙ্গে করে তাদেরকে নিয়ে আসেন তার লীলা পোষ্টাইয়ের জন্য, তার লীলার সিদ্ধির জন্য। অবতার যেরকম সশক্তিক আসেন তেমনি সপার্ষদ আসেন। ঠাকুর বলছেন কলমির দল, যেরকম কলমি শাক একটা টানলেই সব চলে আসে, ঠিক সেই রকমই ভগবান যখন অবতার ধারণ করেন তখন তিনি আসেন সপার্ষদ। মহারাজ বলছেন, স্বামীজিও বলেছেন ঠাকুরের আবির্ভাব থেকেই সত্যযুগ আরম্ভ। মা বলছেন তাই তো। 29শে জ্যৈষ্ঠ 1320 জয়রামবাটি, দ্বিপ্রহরে মায়ের বারান্দায় খাইতে বসিয়াছি। রাধুকেও মা একধারে বসিয়া খাওয়াইতেছেন। মা রাধুকে বলিতেছেন খা খা গাঁদালের ঝোল, এ ঠাকুর খেতেন, তিনি ভালোবাসতেন গাঁদাল ডুমুর কাঁচকলা। ঠাকুরের পেটের অসুখ ছিল কি না বলেই মা আবার বলছেন এই নে দুধ খা। রাধুকে একেবারে মাতৃস্নেহে মা কিভাবে খাওয়াচ্ছেন দেখুন, সেই একেবারে স্নেহময়ী জননীর রূপ তার। বলছেন ভুলিয়ে ভালিয়ে যেন খাওয়াচ্ছেন, বলছেন নে এগুলি খা, এগুলো ঠাকুর খেতে ভালোবাসতেন, ঠাকুরেরও তো পেটের অসুখ ছিল তাই তিনি এগুলো খেতেন ভালোবাসতেন, এগুলো খা শরীরের পক্ষে ভালো। আবার তিনি তাকে দুধ খাওয়াচ্ছেন, বলছেন এই নে দুধ খা। রাধু খেতে চাইছেন না, রাধু দিদি বলছেন না আর খাবো না। মা আবার তাকে সেই যেন বাচ্চার মতো ভুলিয়ে ভালিয়ে বলছেন খা খা। একটু আমাদিগকে ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন, বলছেন ঠাকুরের একটি উল্লেখ করছেন ঘটনা, ঠাকুরের যখন খুব অসুখ একবার তখন কি ঘটনা ঘটেছিল, ঠাকুরের জল খেতে একেবারে ডায়েট থেকে জল বাদ হয়ে গিয়েছিল চিকিৎসার অঙ্গরূপেই আর কি, একটি কবিরাজি চিকিৎসা, তো তখন কি ঘটনাটি ঘটেছিল আমরা এবার সেই ঘটনাটি পড়ব, মায়ের নিজের মুখেই শুনব। মা বলছেন ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন, কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাবার ব্যবস্থা করলেন। ঠাকুর এসে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন হ্যাঁ গা জল না খেয়ে পারবো? অর্থাৎ জল না খেয়ে তিনি কিভাবে থাকবেন? ঠাকুর নিজেও বারবার সবাইকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গা জল না খেয়ে পারবো? যাকে দেখেন তাকেই জিজ্ঞাসা করেন, 5 বছরের ছেলেদের পর্যন্ত বারবার জিজ্ঞাসা করছেন আর বলছেন হ্যাঁ গা জল না খেয়ে কি থাকা যায়? তারা বললে হ্যাঁ পারবেন বই কি মশাই? যাদেরকে জিজ্ঞাসা করছেন তারাই আবার ঠাকুরকে আশ্বস্ত করছেন, ঠাকুর তো বালক স্বভাব তাকে তাই বালকের মতোই যেন তারাও আশ্বস্ত করছেন হ্যাঁ পারবেন বই কি মশাই? আবার আমাকে জিজ্ঞাসা করছেন পারবো? আমি বললুম পারবে বই কি? তিনি বললেন বেদানা পর্যন্ত জল পুঁছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো,
অর্থাৎ বলছেন বেদানাও জল মুছে দিতে হবে এমন চিকিৎসার পদ্ধতি। এই কঠিন চিকিৎসা পারবে তোমরা, দেখো যদি পারো, মাকে বলছেন ঠাকুর। আমি বললুম, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছায় হবে। শেষে মন স্থির করে জল বন্ধ করে ওষুধ খেলেন, রোজ 3-4 সের, শেষে 5-6 সের পর্যন্ত দুধ দিতুম। গাই দুইয়ে যে লোকটি দুধ দিত সে আমাকে বেশি বেশি দুধ দিয়ে যেত, বলতো ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। দেখুন সেই গয়লা তারও ভক্তি কতটা, তিনিও জানেন যে কালী আর শ্রী রামকৃষ্ণ অভেদ, তাই তাঁকে দিলে তিনি খাবেন তাতে অনেক বেশি পুণ্য অর্জনের সম্ভাবনা। তাই তিনি বলছেন তিনি এখানে দিয়ে যেতেন ঠাকুরকে দেওয়ার জন্যে, তাই 5-6 সের পর্যন্ত দিয়ে যেত। বেশ ভালো ভক্তিমান লোকটি ছিল। আমি সন্দেশ রসগোল্লা এসব মিষ্টি টিষ্টি যা থাকতো আর তখন অনেক আসত সব দিতুম। মাও সেই লোকটিকে সন্দেশ রসগোল্লা মিষ্টি যা থাকতো সব তাকে দিয়ে দিতেন তিনি। দুধ জাল দিয়ে দিয়ে কমিয়ে 1 সের 1.5 সের করে দিতুম, অর্থাৎ সেই 5-6 সের দুধকে ঠাকুরকে অতটা দিলে তো খাবেন না, সেটিকে মেরে মেরে একেবারে কম করে 1-1.5 সের করে দেওয়া হতো। ঠাকুর জিজ্ঞাসা করতেন কত দুধ, বলতাম কত আর, 1 সের 5 পো হবে, তিনি বলতেন না এই যে পুরু স্বর দেখা যাচ্ছে, মা বলতেন সেই ছেলে ভোলানোর মতন করেই ঠাকুরকে ভোলানোর জন্যেই তিনি বলতেন কত আর, 1 সের 5 পো হবে, ঠাকুর বলছেন না এই যে পুরু স্বর দেখা যাচ্ছে। একদিন গোলাপ ছিল, তাকে জিজ্ঞাসা করছেন হ্যাঁগা কত দুধ হবে, গোলাপ বলে দিয়েছে, গোলাপ মা তো ব্যাপারটি জানেন না, আসল যে মাপটি সেটি বলে দিয়েছেন ঠাকুরকে। ঠাকুর শুনেই তখন ঠাকুরের রিয়াকশন যেটি হচ্ছে, এত দুধ, তাই তো আমার পেটের অসুখ হয়, ডাকো ডাকো আমি গেলুম। জিজ্ঞাসা করলেন কত দুধ, আমি বললাম 5 পো হবে, আর কি যেই শুনেছেন অত দুধ মাকে ডেকে পাঠিয়েছেন, বলছেন এখনই ডাকো, সে বলে গেছে কম দুধ তুমি তাকে ডাকো। আবার মা গেছেন, মাকে ঠাকুর জিজ্ঞাসা করছেন কত দুধ, মা আবার বলছেন 5 পো হবে আর কি, অর্থাৎ মা ওই দুধটি ফুটিয়ে ফুটিয়ে যে পরিমাণ ঠাকুরকে দেন সেই পরিমাণের কথাটি বলছেন, 5 পো হবে আর কি। ঠাকুর তখন বলছেন তবে যে গোলাপ বলে এত, মা বলছেন গোলাপ জানে না, এখানকার মাপ গোলাপ জানে, ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে। মা আবার বুঝিয়ে দিচ্ছেন ঠাকুরকে, যেন ভুলিয়ে দিচ্ছেন ছোট্ট ছেলেটিকে। আরেকদিন আবার গোলাপকে জিজ্ঞাসা করছেন, গোলাপ বলে দিয়েছে এখানের 1 বাটি আর কালীঘরের 1 বাটি, শুনে আবার ঠাকুর বলছেন এত দুধ, ডাকো ডাকো জিজ্ঞাসা করো। যেতেই আবার বলছেন বাটিতে কত ধরে, ক ছটাক, ক পো, মা বলছেন আমি বললুম ক ছটাক ক পো অত জানি নে, দুধ খাবে তা ক ছটাকের ঘটি কত পো অত কেন। মাও যেন এবার একটু শাসনের ভঙ্গিমায়, যেন যেভাবে মাতৃরূপে ছোট্ট শিশুকে শাসন করেন সেইভাবেই তিনি ঠাকুরকে বলছেন যে দুধ খাবে তা ঘটিতে কত ধরে, কত পোয়ের বাটি, কত ছটাকের ঘটি অত কেন, অত হিসাব কে জানে। তিনি বললেন এত কি হজম হয়, তাই তো পেটের অসুখ হবে। বাস্তবিকই সেদিন পেটের অসুখ করলো, ঠাকুর তো সত্যে প্রতিষ্ঠিত, যখন তিনি জানতে পারলেন যে অত দুধ তার মনের প্রভাব শরীরের উপরে এত বেশি, তিনি বললেন তাই তো পেটের অসুখ হবে, বলা যেমন তেমনি সেই দিনই পেটের অসুখ করলো। জিজ্ঞাসা করলুম কীরকম দাস্ত হচ্ছে,
ঠাকুর বললেন, পালো পালো একটু একটু 15 বার বাজছে গেলুম, তোমাদের এমন সেবা চাই না। অর্থাৎ ঠাকুর সেদিন যেহেতু সত্যে প্রতিষ্ঠিত ঠাকুর, যেই বললেন যে এত খেয়ে আমার শরীর খারাপ হবে, সঙ্গে সঙ্গে সেদিন তার শরীর খারাপ হলো। তিনি 15 বার বাজছে গেছেন এবং রেগে গেছেন রীতিমতো মায়ের প্রতি। তিনি বলছেন, অমন সেবা আমার চাই না। সেদিন আর বিকালে কিছু খেলেন না, ভাত ঠাত পড়ে রইল, একটু সাগু করে দিলুম। বললুম, খাওয়ার জন্য গোলাপ বললে মা বলে দিতে হয়, আমি কি জানি, তাই তো খাওয়া নষ্ট হলো। গোলাপ মা বলছেন, মা আমাকে একটু বলে দিতে হয় যে তুমি দুধটা এইভাবে করে ঠাকুরকে দাও, অল্প পরিমাণ সেটাই বলো, ঠাকুর জানেন না, আমি তো না জেনে বলে ফেলেছি, এবার ঠাকুরও তাই জন্য বললেন এত খেলে শরীর খারাপ হবে। আর ঠাকুরের সত্যি সত্যি শরীরটা খারাপ হলো, খাওয়া বন্ধ হয়ে গেল। গোলাপ মা কষ্ট পেয়ে বলছেন, আমি তো জানি না, তাই খাওয়া নষ্ট হলো। মা বলছেন, আমি বললুম, খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। অর্থাৎ ঠাকুর তো সেই শিশুর মতো, মা যেন তার মাতৃরূপে বলছেন, তাকে আমি ভুলিয়ে টুলিয়ে এই রকম করে একটু খাওয়াই। ওই যে রাধিকে খাওয়াতে খাওয়াতে মাতৃস্নেহে যেমন তিনি রাধিকে ভুলিয়ে খাওয়াচ্ছেন, সেইটি করতে করতেই তার মনে পড়ে গেল ঠাকুরকে কীভাবে তিনি ভুলিয়ে খাওয়াতেন, সেই অসুখের সময় কীভাবে বেশি পরিমাণ দুধকে মেরে মেরে অল্প পরিমাণ করে ঠাকুরের যাতে স্বাস্থ্য ভালো হয় তার স্বাস্থ্যের দিকে নজর রাখতেন। সেবা কাকে বলে, মায়ের এই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা অনুধাবন করতে পারি। মা বলছেন, এই এতখানি শরীর হয়েছিল, ঠাকুর বেশ সেরে গিয়েছিলেন। অর্থাৎ মায়ের এই সেবায়, এই যত্নে ঠাকুর বেশ সেরে গিয়েছিলেন। মহারাজ বলছেন, এ তো দেখছি মনেই সব। অর্থাৎ ঠাকুর যতদিন জানতেন না ততদিন তিনি বেশ সুস্থই ছিলেন, কিন্তু যেই তিনি শুনলেন দুধের আসল পরিমাণ এবং তিনি বললেন যে এতটা খেলে তাহলে আমার অসুখ করবে, সেই দিনই কিন্তু ঠাকুরের অসুখ করলো। তাই মহারাজ জিজ্ঞাসা করছেন বা বলছেন, এ তো দেখছি মনেই সব। মা বলছেন, তাই তো মনেই, নতুবা না বললে এমনি বেশ খেতেন। রাত্রে আমি ও বিভূতি খাইতে বসিয়াছি, আমি বিভূতিকে বললাম, রাধুর জন্য একটি হিস্টেরিয়া রোগের কবচ ভালো লোকের কাছ থেকে এনে দিলে হয়। মা বলছেন, হাঁ, বেল্টের স্বরূপনারায়ণ ধর্মের পণ্ডিতেরা ঔষধ দেয়, রাধুর জন্য তাই দেব মনে করেছি। এখন কিছুদিন দৈবী টৈবী দেখাবার ইচ্ছা। আমার মা ওই স্বরূপনারায়ণের ফুল পেয়ে ভালো হয়েছিলেন, সেই হতে আমার এটিতে বিশ্বাস। ওই যে মা বলছেন, তারা কিন্তু কিছু ভাঙতে আসেননি, সমস্ত যে প্রচলিত বিশ্বাস যা কিছু সবটুকুই কিন্তু তারা মেনে চলেছেন। তাই ওখানের যে বিশ্বাস বলছেন, ওই কবচ ইত্যাদি দৈবী টৈবী কেউ করেন, মা বলছেন তার মা তাতে সুস্থ হয়েছিলেন এবং তাতে তার বিশ্বাস বেশ। মহারাজ আবার প্রশ্ন করছেন, বেদনা প্রভৃতির লোকে দৈব ঔষধ পায়, এর অদৃষ্টে আর হলো না। মা বলছেন, না কেউ ফিরে চাইলেন না, এই যে এত ডাকি কিছুই না, আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ অর্থাৎ মায়ের ভাই বললে, দিদি এখানে সিংহ বাহিনী আছেন, হত্যা দেবে, সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল। মা আবার সেই সিংহ বাহিনীর ঘটনাটির কথা উল্লেখ করছেন, মায়ের অসুখের সময় কিভাবে মা সেই সিংহ বাহিনীর স্থানে হত্যা দিয়েছিলেন। এবং মা সেখানে বলছেন, কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতোই অত বড়। মেয়েটি বলছেন, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রোগড়ে
তার রস চোখে ফুট দিও, অর্থাৎ ফোঁটা ফোঁটা করে দিও, তাহলেই ভালো হয়ে যাবে। মা বলছেন, তাতেই আমি বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করতো বলতুম মা ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগতও ধন্য হলো। আমার মা একবার দেখেছিলেন, একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের চাল নিলে না, মা চাল টাল তৈরি করে রেখেছিলেন পূজার যোগান, আমাদের ঘর থেকে আর নিলে না। সেই জগদ্ধাত্রী পূজার ঘটনার কথা মা উল্লেখ করছেন। মা সারা রাত্রি কাঁদছেন আর বলছেন, এ কালীর চাল তো কেউ খেতে পারবেন না। তারপর দেখেন স্বয়ং জগদ্ধাত্রী লাল রং দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসেছেন। মা বললেন, জগদ্ধাত্রী পূজা করব। তার একটা বাই হয়ে গেল। তারপর তিনি বলছেন, মাও সেই স্বপ্ন দেখেছিলেন, রাত্রে একদিন স্বপ্নে দেখি তিনজনে এসে হাজির, ওরে বাপ, সেই মনে পড়ছে। মহারাজ বলছেন, তিনজন কে কে? মা বলছেন, জগদ্ধাত্রী ও জয়া বিজয়া সখী। বলছেন, আমরা তবে যাব? আমি বললুম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। আমি বললুম, না তোমরা কোথা যাবে, তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই থেকেই জগদ্ধাত্রী পূজা এখানে। মা বলছেন, বরাবর জগদ্ধাত্রী পূজার সময় এখানে আসি। মায়ের এই কথাটার কিন্তু অবশ্যই একটি গভীরতম অর্থ রয়েছে। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পূজার সময় এখানে আসি, অর্থাৎ মাই তো জগদ্ধাত্রী রূপে পূজা নিতে সেখানে আসেন, তাই তিনি বলছেন বরাবর এখানে আসি। ভালো চাল টাল যা পেতেন মা সব ঠিক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার শারদা হয়তো কখনো আসবে, অর্থাৎ ত্রিগুণাতীতানন্দজি যোগীন মহারাজ কখনো আসবে, এই সব দরকার। জগদ্ধাত্রী পূজার জমিও করে দিলে। মা বলছেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার? মা এই কথাটি বলছেন যে তিনি যেখানে, অর্থাৎ মহামায়া যেখানে, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেরই অবস্থান, কারণ তার ভক্ত ভগবানের সংসার। তিরিশে আষাঢ় জয়রামবাটি, মধ্যাহ্নে মায়ের ঘরের বারান্দায় আমি ও মুকুন্দ সাহা খাইতে বসিয়াছি। মা বড়মামার বারান্দার পূর্ব পাশে বসিয়া আছেন। এমন সময় মা বলছেন, মহাপুরুষকে দেখেছি, মাকে জিজ্ঞাসা করছেন মহারাজ, মহাপুরুষকে দেখেছি ভজা প্রভৃতি কুকুরগুলোকে ঘেঁটে তারপর হয়তো ঠাকুর পূজা করতে গেলেন। যাবার সময় কেউ হাতে জল, তখন গঙ্গা জলই সব কাজে ব্যবহার হতো, ঢেলে দিলে আচমনের মতো একটু হাত ধুলেন মাত্র। অর্থাৎ তারা, মহারাজ তার বলছেন, হয়তো কুকুরকে ঘাটছেন, তারপরে তারা যখন পূজা করতে যাচ্ছেন একটু গঙ্গা জল নিয়ে আচমন করছেন, শুদ্ধ হচ্ছেন, তারপর যাচ্ছেন, এটা কি উচিত? এইভাবে মাকে জিজ্ঞাসা করা হচ্ছে। মা বলছেন, তাদের কথা স্বতন্ত্র, অর্থাৎ তারা যোগী ঋষি সন্ন্যাসী, তাদের কথা স্বতন্ত্র, তাদের মন কত শুদ্ধ, সাধুর মন। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা, দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। মা গঙ্গা স্নান খুব পছন্দ করতেন, আমরা জানি মায়ের গঙ্গা বাই ছিল বলা যায়, যে কারণে বেলুড় মঠে আমরা দেখি মায়ের মন্দিরটি কিন্তু গঙ্গার দিকে মুখ করা। মা গঙ্গা দেখতে, গঙ্গায় স্নান করতে খুব ভালোবাসতেন। মা বলছেন, নলিনী বলছেন, গোলাপ দিদি একদিন উদ্বোধনে উপরের পায়খানা সাফ করে এসে আবার কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল। আমি বললুম, ও কি গোলাপ দিদি, গঙ্গায় ডুব দিয়ে এসো। গোলাপ দিদি বললে, তোর ইচ্ছা হয় তুই জানা। মা বলছেন,
গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত শুচি অশুচি বিচার নেই, অত শুচি বাইটাই এর ধার ধারে না, ওর এই শেষ জন্ম। তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। অর্থাৎ মা বলছেন সব নিয়ম সব আচার কিন্তু সকলের জন্য নয়, যারা অমনটি করছেন তাদের মন অত্যন্ত শুদ্ধ। গোলাপ মায়ের কথা উল্লেখ করে বলছেন গোলাপের মন কত উঁচু কত শুদ্ধ, ওর এই শেষ জন্ম, তাই অত শুচি বাড়িটাই গোলাপ মানে না, কিন্তু ওই রকম মন পেতে আলাদা দেহ দরকার। মা বলছেন আর চারক্রোশে গঙ্গা তীর পবিত্র হাওয়া বয় হাওয়ারূপী নারায়ণ, বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়, সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলায়। বলছেন শুদ্ধ মন হতে বহু তপস্যার প্রয়োজন, বহু সাধনার প্রয়োজন, অনেক সাধনায় শুদ্ধ মন হয়, কারণ ঈশ্বর সেই শুদ্ধ মনেরই গোচর। ভগবান লাভ হলে আর কি হয়, মা বলছেন দুটো কি শিং বেরোয়, না মন শুদ্ধ হয়, শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। বলছেন যারা ভগবান লাভ করে কিভাবে বুঝবো তাদের ভগবান লাভ হয়েছে, ভগবান লাভ হলে কি হয়, তাদের কি দুটো শিং বেরোয় সেইভাবে তাদের চেনা যায়, মা বলছেন না, ভগবান যাদের লাভ হয় তাদের মন অত্যন্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ মনেই জ্ঞান চৈতন্য লাভ হয়। মহারাজ বলছেন যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে তাদের বিনা সাধনে কি করে হয়, মা বলছেন ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এটি তাদের সাধন। আবার একটি অপূর্ব পথ মা আমাদের দেখালেন, বলছেন আর আলাদা কোনো সাধনের দরকার নেই, যে সম্পূর্ণরূপে ঈশ্বরের শরণাগত, সম্পূর্ণরূপে তার উপর বিশ্বাস করে পড়ে রয়েছে সেটিই তার সবচেয়ে বড় সাধন। আহা, নরেন বলেছিল লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি, তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি, তাদের তো আর পাপ হয় না, অজ্ঞানীরই যত ভয়, তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয়, কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে শেষে ভগবানকে চায়। মহারাজ আবার বলছেন ঘেঁটে ঘেঁটে তবে তো শিক্ষা হয় জ্ঞান হয়, মা বলছেন হ্যাঁ, ঢাক ঢোল বিনা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। সেই ঠাকুরের কথামৃতের কথাটি মা উল্লেখ করছেন এখানে, যতক্ষণ পর্যন্ত সেই অহং বোধটি থাকে, আমি বোধটি থাকে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর লাভ ঈশ্বর দর্শন হয় না, যেই মুহূর্তে সেই হাম্বা হাম্বা ছেড়ে তুহু তুহু ধনুরির হাতে গিয়ে হয় তখনই মুক্তি হয়। শ্রীযুক্ত রামলাল দাসের দাদার মেয়েটি বিধবা হইয়াছে শুনিয়া বলিলেন ঠাকুর বলেছিলেন ও সব দেব বংশের মেয়ে, ওরা কখনো সংসারী হবে না। রামলালের কষ্ট আর কি, ছেলেটি মারা গেল, আজ থাকলে বারো তেরো বছরের হতো, ছেলেগুলো দাদামশায় দাদামশায় করে নাচছে, আর ওদেরও এই শেষ জন্ম, তাই সব এসে জন্মেছে তো। অর্থাৎ মা বলছেন যে জ্ঞানী সে জানে ঈশ্বর বই জগতে আর কিছু নেই এবং সে সম্পূর্ণ শরণাগত হয়ে পড়ে থাকে তার কাছেই, তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখাটাই সবচেয়ে বড় সাধনা। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন এই সাধনটুকুর ক্ষমতা অর্জন করতে পারি, তিনি আমাদের জীবনের সর্বস্ব সর্বশ্রেষ্ঠ সাধন সাধ্য বস্তু, সেই পরম আরাধ্যা মাতা ঠাকুরানিকেই জীবনের পরম আরাধ্য রূপে আমরা যেন পাই, এটুকু সাধন যেন তিনি আমাদের দেন, এটিই তাঁর রাতুল চরণে প্রার্থনা।
মায়ের কাছে সকলের অশেষ কল্যাণ কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করব। আগামী পর্বে আবার আমরা ফিরব শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ ও মাতৃ অনুধ্যানে। সকলে অবশ্যই সঙ্গে থাকবেন আগামী সপ্তাহতেও। এই সপ্তাহে যারা সঙ্গে ছিলেন, যারা কমেন্ট করেছেন, মায়ের সকল সন্তানকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।